তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি নিজেও খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, নরেন্দ্র মোদীকে ফলো করেন? নরেন্দ্র মোদী আমায় ফলো করে, সে কারণে আমি করি। উনিও আপনাকে ফলো করেন, আপনি খুশি নরেন্দ্র মোদী আপনাকে ফলো করায়? খুশিও খুশির ব্যাপার নয়। হুম, উনি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে একটা গর্বের বিষয়। উনি দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে ফলো করে অত্যন্ত গর্বের, আর উনি বয়সেও বড়। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি নিজেও খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, নরেন্দ্র মোদীকে ফলো করেন? নরেন্দ্র মোদী আমায় ফলো করে, সে কারণে আমি করি। উনিও আপনাকে ফলো করেন, আপনি খুশি নরেন্দ্র মোদী আপনাকে ফলো করায়? খুশিও খুশির ব্যাপার নয়। হুম হুম, উনি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে একটা গর্বের বিষয়। উনি দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে ফলো করে অত্যন্ত গর্বের, আর উনি বয়সেও বড়। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি নিজেও খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, নরেন্দ্র মোদীকে ফলো করেন? নরেন্দ্র মোদী আমায় ফলো করে, সে কারণে আমি করি। উনিও আপনাকে ফলো করেন, আপনি খুশি নরেন্দ্র মোদী আপনাকে ফলো করায়? খুশিও খুশির ব্যাপার নয়। হুম হুম, উনি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে একটা গর্বের বিষয়। উনি দেশের প্রধানমন্ত্রী যদি আমাকে ফলো করে অত্যন্ত গর্বের, আর উনি বয়সেও বড়। কি দাম্ভিক উত্তর, নরেন্দ্র মোদী আমাকে ফলো করে তাই করি। কি দাম্ভিক উত্তর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে দেখছিলাম আনন্দবাজার অনলাইনে একটা ইন্টারভিউ হয়েছে অভিষেক ব্যানার্জির, একটা লম্বা ইন্টারভিউ। তো তার শেষ দিকে এই 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 প্রশ্ন করা হয় যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো আপনি নরেন্দ্র মোদীকে ফলো করেন? দেখুন, নরেন্দ্র মোদী হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে ফলো করাটা এমন কোনো অস্বাভাবিক কিছু নয়। ফলো করতেই পারেন, কেউ কোনো দল করুন বা না করুন, শাসক দল, বিরোধী দল, সাধারণ মানুষ, যে কেউ, বিদেশ থেকেও অনেকে ফলো করেন, ফলো করি তো। কিন্তু কিন্তু উনি যেভাবে উত্তরটা দিলেন, নরেন্দ্র মোদী আমাকে ফলো করে এইভাবে বললেন, ফলো করে আর তাই আমিও করি। তবে আমি তো কি বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উনাকে ফলো করেন, ফলো করাটা ছোট হওয়া নয়, কিন্তু ওনার উত্তর দেওয়াটা কিন্তু ছোট বড় এরকম টাইপের লাগলো। কিন্তু কেউ কাউকে ফলো করতেই পারেন সোশ্যাল মিডিয়াতে, কে কি বলছেন লিখছেন। আর উনি প্রধানমন্ত্রী, উনি যদি পারেন যে কজন এমপি রয়েছেন সবার যদি ফলো করতে পারেন ওনার ভালোই হবে, কারণ ওনাকে গোটা দেশকে চালাতে হয়, এমপিদের কার কি রিয়াকশন সেটা জানা উচিত, জেনে যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা করতে হয়, সেটা ভালো। অন্তত নাক সিটকে থাকা, বিরোধীদেরকে অবজ্ঞা করা, সেটা অন্তত প্রধানমন্ত্রী করেন না, সেটা পরিষ্কার। এখানকার যিনি আছেন আর কি মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে বিরোধীদেরকে অবজ্ঞা করেন, একেবারে ছিটকে চলে যান, মানে সেই তুলনায় তো নরেন্দ্র মোদী ভালো, অন্তত অভিষেকের কথাতে পরিষ্কার। কিন্তু উনি যেভাবে উত্তরটা দিলেন সেটা কিন্তু মানে ভালো লাগলো না, ওই রকম লাগলো না আর কি। ওনার উত্তরের মধ্যে কিন্তু একটা দাম্ভিকতা রয়েছে, আমাকে ফলো করে তাই করি। আরে বাবা, আপনি কি তাহলে এমপি হয়েছেন? আপনি প্রধানমন্ত্রীকে ফলো করেন না নিজের উদ্যোগে, আমাকে ফলো করে তাই আমি করি? বাপরে বাপ, যেন মনে হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী একজন সাধারণ সাধারণ এমপি, বয়সও বড়, আমাকে ফলো করেন খুব আনন্দ। এসব শুনলে না, এসব শুনলে বাঙালি সম্পর্কে দেশের মানুষের বা যারা বাইরে রয়েছেন তাদের কি যে ধারণা তৈরি হচ্ছে বা হবে, ভাববার দর্শক। এটা বলে যে উনি কি লাভবান হয়ে গেলেন, নিজেকে কি বিরাট কিছু করে ফেললেন জানি না, বরং ওনার অহংকার ধরা পড়লো, অহংকার, অহংবোধ, এটা ধরা পড়লো। আর প্রধানমন্ত্রী কতটা মানে মানে একেবারে নিচ লেভেলে মিশে থাকা মানুষ সেটা অন্তত পরিষ্কার হলো। যদি ওনার পেজ যদি ফলো করে থাকেন প্রধানমন্ত্রী, তার মানে উনি কতটা সজাগ, কতটা সতর্ক, কত দিকে নজর রেখে চলেন, যে একজন সাধারণ এমপি, বাচ্চা চার আনা এমপি, তারও কিন্তু
মন্তব্যকে কি করছেন তারও ফলো করছেন, এটা অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে তাকে কুর্নিশ জানাবো। তবে তিনি তিনি সব মানে ওইভাবেই দেখেন বিষয়টা, খুব ভালো। কিন্তু যদি তাকে ওই এইভাবে ছোট করেন, ফলো করে তাই করি, আরে কোনোদিন ওই জায়গাতে যেতে পারবেন না দর্শক। এই ধরনের মানসিকতা, মন মানসিকতা হলে কোনোদিন ওই জায়গাতে যেতে পারবেন না, কোনোদিন পারবেন না। ভাবাটাই আমাদের ঠিক নয়, কেনই বা ভাবছি, আপনাদেরকে কেনই বা ভাবতে বলছি, সেটা হয়তো আপনারা বলবেন। এত দাম্ভিকতা, এত দাম্ভিক উত্তর। আরে সিম্পল তো বলা যদি পারে, হ্যাঁ কেন করবো না, প্রধানমন্ত্রী তো কেন করবো না। এই যে মুখ্যমন্ত্রী ধরুন এই যে পোস্ট করেন, সেখানে কি শুভেন্দু অধিকারীরা কি ফলো করে না, ফলো করে তারা রিয়াকশন দেন, এ তো নর্মাল ব্যাপার। পোস্টার একটা দাম আছে না, যে পোস্টে আছেন তিনি কি বলছেন না বলছেন এটা আমাদের জানা দরকার, আমরা পলিটিক্স করি জানা দরকার। হ্যাঁ কেন বলো ফলো করবো না, নর্মাল বললি হয়ে গেল। সেটা না করে এইভাবে উত্তর দিতে হবে, হঠাৎ করে এই প্রশ্ন করে ফেলেছেন বলে এটা অস্বস্তি, কি বলবো কি বলবো, আমাকে ফলো করে তাই করি। খুব দাম্ভিক, খুব অহংকার মনে হয়েছে, অহংকার প্রকাশ পেয়েছে এই অভিষেক ব্যানার্জির এই উত্তরের মধ্য দিয়ে। দর্শক নিশ্চয়ই আপনারা বলবেন এ নিয়ে। আমি আর একটা বক্তব্য শোনাবো, সেটা শুনে আমার মনে হয়েছে যে কতটা চাপে আছেন পরিবারকে নিয়ে। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি কি চান যে আপনার আপনার ছেলেমেয়েরা পলিটিক্সে আসুক আগামী দিনে, এটা কি আপনি চান? তার উত্তরটা উনি কি দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে আগে শোনাবো। আনন্দবাজার অনলাইনকে সেই বিষয়ে ওনার যে উত্তর সেটা শুনলে বুঝতে পারবেন যে কতটা চাপে আছেন এবং পলিটিক্সটা যে সহজ নয়, ভবিষ্যৎটা যে খুব একটা ভালো নয় সেটা কোথাও ফিল করছেন। আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই উনি কি বলেছেন। এখনকার রাজনীতির যে হালচাল, আপনার সন্তানেরা যদি বড় হয়ে রাজনীতি করতে চায় আপনি কি তাদের বাধা দেবেন? আমি বাধা দেব না, কিন্তু আমি চাই না তারা আসুক। কেন? আমি ঠিক আছে আমি লড়ে নেবো, কিন্তু আমি চাইবো, বাংলায় কথা আছে না, আমি আমার সন্তান থাকে দুধে ভাতে, তো আমি অলওয়েজ চাইবো যে আমি যেই স্ট্রাগলটা করেছি বা আমি যেই সমস্যাগুলো সম্মুখীন হয়েছি বা আমি যেই প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমার সন্তান যাতে না হয়। কিন্তু ওরা যদি আসতে চায় ওরা আসুক। এখনকার রাজনীতির যে হালচাল, আপনার সন্তানেরা যদি বড় হয়ে রাজনীতি করতে চায় আপনি কি তাদের বাধা দেবেন? আমি বাধা দেব না, কিন্তু আমি চাই না তারা আসুক। কেন? আমি ঠিক আছে আমি লড়ে নেবো, কিন্তু আমি চাইবো, বাংলায় কথা আছে না, আমি আমার সন্তান থাকে দুধে ভাতে, তো আমি অলওয়েজ চাইবো যে আমি যেই স্ট্রাগলটা করেছি বা আমি যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বা আমি যেই প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমার সন্তান যাতে না হয়। কিন্তু ওরা যদি আসতে চায় ওরা আসুক। এখনকার রাজনীতির যে হালচাল, আপনার সন্তানেরা যদি বড় হয়ে রাজনীতি করতে চায় আপনি কি তাদের বাধা দেবেন? আমি বাধা দেবো না, কিন্তু আমি চাই না তারা আসুক। কেন? আমি ঠিক আছে আমি লড়ে নেবো, কিন্তু আমি চাইবো, বাংলায় কথা আছে না, আমি আমার সন্তান থাকে দুধে ভাতে, আমার সন্তান থাকে দুধে ভাতে, সেটা উনিও চাইবেন। যে সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে, এই সমস্যার সম্মুখীন তার ছেলেমেয়েরা যাতে না হন সেটা করবেন, খুব টাফ ফাইট করতে হচ্ছে, সেটা আর কি উনি বলতে চাইলেন। মানে এটুকু পরিষ্কার, উনি খুব চাপে রয়েছেন, রাস্তাটা খুব একটা মসৃণ নয়, ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, এটা মোটামুটি ফিল করছেন। এবং সেই জন্যই ছেলেমেয়েরা এই পলিটিক্সে আসুন, এটাও উনি উনি চান না, কিন্তু আসলে আসুক সেটাও বলেছেন। দর্শক এ নিয়েও আপনাদের মতামত থাকতে পারে যে কেন উনি ছেলেমেয়েদেরকে পলিটিক্সে আনতে চাইছেন না। এত কথা বলছেন, সমাজসেবা করছেন, সমাজের জন্য কাজ করছেন, অথচ ছেলেমেয়েরা পলিটিক্সে আসুক উনি চাইছেন না, এসব না এসে দুধে ভাতে অন্যভাবে থাকুন। তবে ওনার যা সম্পত্তি টম্পত্তি হয়ে গেছে, দুধে ভাতে থাকবেন, অসুবিধা নেই, যেটা আমরা জানতে পারি আর কি। ওনার প্রচুর নাকি সম্পত্তি বলে বলা হচ্ছে সব, এখন তো আদালতে সব সম্পত্তির হিসেব বা এত জমা করা হচ্ছে। কিন্তু কেন উনি তাহলে ওটা চাইছেন না, যে যে সমাজসেবা উনি করছেন বলে দাবি করেন, মানুষের জন্য কাজ করেন, তাহলে ছেলেমেয়েরা করুন করুক বড় হয়ে, সেটা কেন চাইছেন না, সেটা কেন চাইছেন না? সত্যি কি তাহলে পলিটিক্স এর ভবিষ্যৎ খুব একটা ভালো নয় অন্তত তার চোখে?
নাকি অন্য কিছু বিষয়? দর্শক, যদি এই নিয়েও আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর প্রথমে তো শুনলেন কি দাম্ভিক উত্তর। অবশ্যই দর্শক, টোটাল বিষয় সম্পর্কে যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।